বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আয়নাঘরের আরও একটি গল্প নিয়ে এসেছি আজ আপনাদের সামনে। প্রতিনিয়ত আয়নাঘরের নতুন নতুন গল্প আমাদের সামনে চলে আসছে। অনেক গল্প আপনারা হয়তোবা ভিডিও আকারে দেখেছেন, কিন্তু তাদের গল্পগুলো লিখিত আকারে সেভ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। সবার গল্পগুলোই আমরা আস্তে আস্তে আমার এই চ্যানেলের আয়নাঘর ঘরের যে প্লেলিস্ট আছে সেখানে জমা করছি। নিশ্চয়ই একদিন তা আপনাদের ভাবনার খোরাক মেটাবে। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি আরও একটু হৃদয় বিদারক, কারণ উনি ওনার বাচ্চার জন্য দুধ কিনতে বের হয়েছিলেন। সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর তার আর কোনো খোঁজ মেলেনি। এখন তার কি অবস্থা তা আজ আমরা জেনে নেব। 2022 সালের 30শে জুন রাত 10:30, সন্তানদের নিয়ে ফিরোজ ও তার স্ত্রী সবেমাত্র রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যখন তাদের নজরে আসে 1.5 বছরের বাচ্চাটার জন্য বাসায় দুধ নেই। খাওয়ার আগে বাচ্চার জন্য দুধ কিনতে বাসার পাশেই মিরপুরের ইসি চত্বরে একটি দোকানে যান ফিরোজ। বাড়ি ফেরার পথে মুখোশধারি 10 থেকে 15 জন তাকে থামিয়ে পরিচয় জানতে চায়। তারা ফিরোজের মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে তুলে নিয়ে যায়। বাচ্চার জন্য কেনা দুধটাও বাসায় দিতে দেয়নি ওরা, দ্রুত চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এর কয়েক ঘন্টা পর ফিরোজকে নেওয়া হয় একটি কুখ্যাত বন্দিশালায়। ফিরোজ জানতেন না যে এটাই সেই কুখ্যাত আয়নাঘর। আয়নাঘরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় ফিরোজের উপর। সেই সঙ্গে তাদের নির্দেশ না মানলে ফিরোজের পরিবারের সবাইকে তুলে নিয়ে আসারও হুমকি দেওয়া হয়। তারা ফিরোজের একটি জবানবন্দি রেকর্ড করতে চেয়েছিল, যেখানে তিনি বলবেন যে মামলা তুলে নিতে শ্রমিকদের রাজি করানোর জন্য ইউনিয়ন নেতারা গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফিরোজ জানান, এতদিন তিনি মুখ খোলার সাহস পাননি ভয়ে, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পর তিনি সেই অন্ধকার সময়ের কথাগুলো সবাইকে বলার সাহস পাচ্ছেন। ফিরোজকে আয়নাঘরের একটি সেলে নেওয়ার পর তার চোখের বাঁধন খুলে দেওয়া হয়। তার সেলটি ছিল খুবই ছোট, 3 ফুট চওড়া এবং 6-7 ফুট লম্বা। 3 দিকে কংক্রিটের দেয়াল আর একদিকে তালাবদ্ধ লোহার গেট। ফিরোজ বলেন একটি বাল্ব, একটি ফ্যান, একটি পানির বোতল আর একটি কম্বল ছাড়া সেলটিতে আর কিছুই ছিল না। তিনি জানান বাইরে থেকে কোনো আলো বাতাস বা শব্দও তার সেলে পৌঁছাতো না। বাল্ব সবসময় জ্বলতো, আমার সেলের বাইরে প্রচণ্ড শব্দে ফ্যান চলতো, টয়লেটে যেতে হলে হাত তুলতে হতো এবং সেটা দেখে কোনো প্রহরী আসতো। সম্ভবত তারা 24 ঘন্টায় সিসিটিভির মাধ্যমে আমাকে পর্যবেক্ষণ করতো বলে জানান ফিরোজ। শুধুমাত্র সেলের ভেতরে থাকলে এবং টয়লেটে গেলে তার চোখ খুলে দেওয়া হতো, বাকি সময় চোখ বেঁধে রাখা হতো। কখন রাত কখন দিন কিছুই বুঝতাম না, আজানও শুনিনি, নাস্তা দিলে বুঝতে পারতাম সকাল হয়ে গেছে। ফিরোজকে প্রচুর জিজ্ঞাসাবাদ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তিনি বলেন একটি স্টিলের চেয়ারে বসিয়ে হাত বেঁধে আমার কোমর থেকে শুরু করে নিচের দিকে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করত, বৈদ্যুতিক শক দেওয়ার ভয় দেখাত। তারা হুমকি দিত যে তাদের কথা না শুনলে ফিরোজের পরিবারের সদস্যদেরও তুলে এনে নির্যাতন করা হবে। আমি তো ধরেই নিয়েছিলাম যে কোনো দিন মরে যাব, পরিবারকে আর দেখতে পাব না। আয়নাঘরের 7 দিন নির্যাতনের পর 6ই জুলাই ভোররাতে ফিরোজকে ডিএমপির গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। সেখানে তিনি দেখা পান তার সহকর্মী ও ইউনিয়ন সভাপতি কামরুজ্জামানের। কামরুজ্জামানও ফিরোজের মতোই আটক ছিলেন এবং একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। এরপর তাদের দুজনকে জালিয়াতি ও আত্মসাতের মামলায় গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে ফিরোজ ও কামরুজ্জামানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে একটি স্ক্রিপ্ট মুখস্থ করতে বাধ্য করা হয়। ফিরোজ বলেন সেই স্ক্রিপ্টের একটি অনুলিপি আদালতে জমা দেওয়া হয়েছিল, সেটাকে আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে রেকর্ড করেছে। এরপর
এরপর তার আইনজীবী জামিনের আবেদন করলে প্রতিবারই তা নাকচ করে দিয়েছে আদালত। 9 মাস জেলে থাকার পর অবশেষে 2023 সালের এপ্রিলে জামিনে মুক্তি পান এই ফিরোজ। তারপরও কাটেনি তার নিরাপত্তাহীনতা ও উদ্বেগ। আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগছে যে ফিরোজ মাহমুদকে কেন গ্রেফতার করা হয়েছিল, কি তার অপরাধ ছিল বা তিনি সরকার বিরোধী কি করেছিলেন। তো চলুন এখন সেটি জেনে নেওয়া যাক। আপনি শুনে অবাক হবেন যে কত তুচ্ছ কারণে তাকে এই আয়নাঘরে বন্দী করা হয়েছিল। কয়েক বছরের আইনি লড়াইয়ের পর দাবি আদায় হওয়ায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে 110টি মামলা ও 2022 সালের 23 মে তুলে নেন ইউনিয়ন নেতা ও কর্মচারীরা। তার মানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তারা মামলা করেছিলেন, কিন্তু পরে জানা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এই ফিরোজ মাহমুদ এবং তাদের যে ইউনিয়ন করেছিল সেই টাকা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিশোধ করেছিলেন এবং তাদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছিলেন, এজন্য তারা মামলা তুলে নিয়েছিল। এরপর 1 মাস পর 2022 সালের 30 জুন গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসানকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। অর্থাৎ এই ঘটনা ঘটার মামলা তুলে নিয়ে যাওয়ার 1 মাস পর তাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। তাকে নেওয়া হয় গোপন বন্দিশালায়, যা আয়নাঘর নামে পরিচিত। সেখানে প্রফেসর ইউনুস ও গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের বিরুদ্ধে জবানবন্দি দিতে বাধ্য করতে তার উপর চলে অকথ্য নির্যাতন। এ থেকে বোঝা যায় যে ফিরোজ মাহমুদের অপরাধ সেটাই ছিল যে তিনি কেন মামলা তুলে নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কারণ ওই সময় সরকার চাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন আইনের ভেড়াজালে মামলায় জর্জরিত করে রাখা, কিন্তু তারা যখন এই মামলা তুলে নেয় তখন সরকার প্রশ্নের সম্মুখীন হচ্ছিল যে সরকার যদি মামলা করে সেটির ভিত্তিটা অনেক সময় দুর্বল থাকে, কিন্তু যদি কোনো ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন মামলা করে তাহলে ইউনুসের বিরুদ্ধে অনেক জোরালো পদক্ষেপ নিতে পারত তৎকালীন সরকার। আর এটিই ছিল ফিরোজ মাহমুদের অপরাধ, তিনি কেন মামলা তুলে নিয়েছিলেন। অথচ তিনি কিন্তু লিগ্যাল কারণে মামলা তুলে নিয়েছিলেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সকল দাবি দাওয়া এবং টাকা পয়সা পরিশোধ করে দিয়েছিলেন। এটি ফিরোজ মাহমুদ তাদের আরেকটি ইন্টারভিউয়ে তিনি স্বীকার করেছিলেন। এবার দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদে পদে আওয়ামী লীগ সরকার পদ বঞ্চিত, বিভিন্ন জায়গায় তাকে অসম্মানিত করা হয়েছিল, সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই মহান আল্লাহ তাআলা আবার ক্ষমতার মসনদে বসিয়েছেন। তাই আসুন, আমাদের যখন সুসময় চলে তখন সাধারণ মানুষ এবং আমাদের প্রতি যাদের শত্রুতা তাদের প্রতি কোনো বিরূপ আচরণ না করে ধৈর্য ধারণ করে বিনয়ের সাথে এগিয়ে চলি। নিশ্চয়ই আল্লাহ বিনয়ীকে সবচেয়ে বেশি পছন্দ করেন, আর যিনি ক্ষমা করতে পারেন তাকে আরও বেশি পছন্দ করেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আয়নাঘরের নতুন একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।